হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্র্যাক রেসিপি তো আমার কেকের জন্য যা যা লাগছে আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি তো আমি এখানে করব আর আপনাদের সাথে কি কী উপকরণ ইউজ করছি সেগুলো আমি বলবো এখানে আমি নিয়ে এনেছি এক কাপ ময়দা তিনটা ডিম নিয়ে নিয়েছি কোকো পাউডার নিয়েছি তিন টেবিল চামচ আর আছে কিছু ড্রাই ফ্রুটস আছে লিকুইড দুধ আর লাগবে এক কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর আমি এখানে একটা ভ্যানিলা এসেন্স একটা ফ্লেভার ইউজ করছি তো এটা যে কোনো একটা বড় মুদিখানার দোকান বা শপগুলোতে এটা সুপার শপগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি এখন ব্যাটারটা রেডি করে নেবো তো এর জন্য আমি এখানে একটা ব বোল নিয়ে নিয়েছি তো এখন আমি ডিমগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি তো আমি ভেঙে নিলাম তিনটা ডিমকে ভেঙে নিচ্ছি তিনটা ডিমকে এবার ভেঙে নিলাম এবার ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে তো আজকে আমি আমার মেয়ে রিকোয়েস্টেই যে কেকটা করছি আমি আজকে সেকেন্ড টাইম ট্রাই করছি তো এবার ভালো করে ফেটিয়ে নিব ডিমটাকে আমি আজকে দুইটা কাটা চামচের সাহায্য করছি আমি জাস্ট হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার ছাড়াই যে কাটা চামচ দিয়ে এত সুন্দর বেটার রেডি করা যায় আমি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব তো আমার পদ্ধতিটা ভালো রাখলে প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে এবার ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো জাব্রা কেকের লেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ দুইটা দুই ফ্লেভারের থাকে অনেক ভালো একটা কালার চলে আসা আমার তো খুবই ভালো আমার মেয়ে তো আরও বেশি এক্সাইটেড যে আজকে সে জাবরা কেক খাবে তো এটা এই কাটা চামচ দিয়ে করলে একটু সময় বেশি লাগবে তো একটু সময় ধরে ভালো করে বেটারটাকে খুলে নিতে হবে তো এই যে এরপর আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপের একটু কম চিনি ইউজ করব তো কেউ সুগার বেশি খেতে চলে সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমি আবার এবার চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত নাতে থাকতে হবে যেন চিনির কোনো দানা না থাকে এটা বারবার করে বলছি যেন চিনির কোনো দানা না থাকে ডিমে একবারে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এরপর যে আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর যে আমি ওয়ান ফোর কাপ সেভেনটা ইউজ করছি তেলের পরিমাণ যত বেশি দিবেন কেকের পরে কেক কিন্তু তত বেশি সফট হবে এবং অনেক ডিমটা অনেক ডিমকে যে ফুলার একটা কেকের মধ্যে যে একটা ফুলে যাওয়া সেই ফুলে ফুলে যাওয়াটাও খুব সুন্দরভাবে হবে এবং কেকটা অনেক সফট হবে তা আমি আবার একটু ভালো করে নিচ্ছি এটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আমরা চামচ দিয়ে করছি তো এ পর্যায়ে আমি এখানে ময়দা অ্যাড করে দিব যে আমি এক কাপ ময়দা নিয়ে এনেছিলাম সেটা অ্যাড করে দিব আপনারা ময়দা ইউজ করতে হবে কিন্তু কোনো রকমের আটা ইউজ করা যাবে না তো এরপর যাই আমি এটাকে ভালোভাবে এখন ডিমের বেটারটার সাথে মাখিয়ে নিব। এরপর যাই আপনারা স্প্রে চলার ইউজ করতে পারেন আমি চামচ দিয়েই করে দেখাচ্ছি আজকে পুরো ফার্স্ট টু লাস্ট আমি চামচ দিয়েই করে দেখাবো তো যারা ভাবছেন যে আমাদের হ্যান্ড সুই বাসায় হ্যান্ড ব্লেন্ডার নাই বা হচ্ছে ইলেকট্রিক বিটার নাই তো আমরা কীভাবে এটা করবো তো তাদের জন্য রেসিপিটা আমি ইজি করার জন্য আজকে আমি স্পুন দিয়ে করছি তবে আমার বাসায় একটা হ্যান্ড উইক্স আছে তারপর আমি এটা সেটা ইউজ করছি না আজকে আমি আপনাদেরকে জাস্ট ইজিভাবে কেকটার রেসিপিটা শেয়ার করছি তো এরপর যা ময়দাগুলো ভালো করে ডিমে ব্যাটারির সাথে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ভ্যানিলা লাইসেন্স ইউজ করব তো ভ্যানিলা লাইসেন্সের পরিমাণটা আমি জাস্ট চার পাঁচ ফোঁটা দিব তো এই পরিমাণটা বেশি ইউজ করলে ফ্লেভারটা বেশি করা হয়ে গেলে আমার হাজব্যান্ড আসলে একটু পছন্দ করে না তেমন এজন্য আমি একটু কমিয়ে দিচ্ছি জাস্ট ডিমের গন্ধটা দূর করার জন্য তো কারো বাসায় লাইসেন্স না থাকলে সেই ক্ষেত্রে আপনার কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন কনডেন্স মিল্কটা ইউজ করলেই কিন্তু ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু আর পাওয়া যাবে না তারপর যে আমি লিকুইড দুধ অ্যাড করছি লিকুইড দুধটা আপনার বেটার বুঝে কতটুকু লাগবে ওই অনুপাতে আপনারা দিয়ে দিবেন লিকুইড দুধটা দেওয়ার পর বেটারটাকে আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটা অনেক একটা স্মুথ বেটার হবে অনেক সফট একটা বেটার হবে কোনো ভিতরে কোনো লামস থাকা যাবে না জন্য চাইলে আপনারা শুকনো যে উপকরণগুলো আছে এগুলো একবার একটা স্টেকনার দিয়ে চেলে নিতে পারেন তো আমার এগুলো সবগুলো চালা ছিল এই জন্য আমি আজকে আর জেলে দেখা দেখাইলাম না আপনাদেরকে অবশ্যই আপনারা যদি চালা না থাকে অবশ্যই ময়দা যে আছে তারপর বেকিং পাউডার এগুলো সব ভালো করে চেলে দেবেন তো আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে আমি বেকিং পাউডারটা দিয়েছি সেটা আপনাদেরকে বলা হয়নি আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ আর এখানে আমি এখন কোকো পাউডারটাকে রেডি করবো তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে কোকো পাউডারটাকে ইউজ কর ব্যাটারটাকে তৈরি করে নিব তো এরপর যায় আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমার লিকুইড দুধ লেগেছে সাত টেবিল চামচ ছোট চামচ দিয়ে ইউজ করছি যেটা চামচ দিয়ে আমি এখন ব্যাটারটা নাড়তেছি সেই চামচটা দিয়েই আমি রেডি করে নিচ্ছি তো এই চামচ দিয়েই আমি পরিমাণ করে আমি অনুমান করে দিয়ে দিয়েছি তো এই যে আমার অনুমান অতটাও বিফলে যায়নি সুন্দর একটা বেটার হয়ে গেছে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি তো এখন আমি আগে থেকে করে রাখা ব্যাটারটা এখানে অ্যাড করে দিব দুইটা দুই ফ্লেভারের হবে তো এখান থেকে অর্ধেক বেটার আমি ওখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা আসলে কীরকম হবে কেকের বেটারের ঘনত্ব কিন্তু এরকমই হয় এর থেকে পাতলা হওয়া যাবে না এর থেকে বেশি ঘনও হওয়া যাবে না এরকমই হতে হবে তো এবার কোকো পাউডারের যে বেটারটার সাথে আগে বেটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তো খুবই একটা ইজি রেসিপি চাইলে আপনারা খুব চট জলদি এটা করে ফেলতে পারেন হাতে এক ঘন্টা সময় নিয়েই এই কেকটা আসলে করা যাবে তবে এই শ্যুটটা আমি করেছিলাম গত পরশু দিনের এই কেকটা আমার বানানো তো আমার ফোনে প্রবলেমের কারণে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এখন শেয়ার করে ফেলি তো আমি সব ভিউয়ার্সদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখছেন আর আমার ভিডিওগুলো দেখলে হবে না শুধু আমাকে আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর থেকে থেকে বেলাইকনটা অবশ্যই ক্লিক করবেন আমি কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশানটা সবার আগে আপনারা পাওয়ার জন্য পাশে থাকে বলে লাইকনটি ক্লিক করে রাখবেন তো এরপর যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো আমি এখানে একটা সাইডে রেখে দিব এখন ব্যাটারটাকে ব্যাটারটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে করেছি এটা তো এক সাইডে রেখে দিলাম এখন আমি যেই প্যানে কেকটা ব্রেক করবো আমি আজকে একটা সসপ্যানে ব্রেক করব আমার কেকের সসপ্যান আছে আলাদা কিন্তু আমি আজকে এটা ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে ইজিলি এই সসপ্যানটার মধ্যে আমি ওই পরিমাপে একটা কাগজ কেটে নিয়েছি এটা নর্মাল একটা আমাদের বাসায় যে খাতাগুলো ইউজ করে বেবিরা সেই পেস্ট আর এখানে একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা চারদিক দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে কাগজটা বসিয়ে দিতে হবে চারদিক দিয়ে ভালো করে তেলটা পাখিয়ে নিতে হবে এ পর্যায়ে কাগজটা বসিয়ে দিচ্ছে তো কাগজটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখন বেটারটা এখানে দেওয়ার পালাম তো আমি এক চামচ বে চকলেট ফ্লেভারটা দিয়ে শুরু করছি যেটা আপনার কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা করেছিলাম তো ওটা আগে আমি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু গোল রাউন্ড টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি তো জেব্রা কেকের শেফটি কিন্তু আমি অত ভালো দিতে পারি না চেষ্টা করেছি আর কি তো কোকো ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেছে এরপর আমি আগে যে করে রেখেছিলাম সেভ্যানিদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে তো এভাবে কম্বিনেশান করে দুইটা একবার চক কোকো ব্যাটারটা দিতে হবে আর একটা ফ্যান যেটা আলাদা করে রাখা আছে সেটা দিতে হবে এভাবে করে পুরো লেয়ারটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দুইটা দুইটা হচ্ছে একটা চকলেট কালার হয়ে গিয়েছে আর একটা একটু অফ হোয়াইট টাইপের তো কম্বিনেশানটা অনেক ভালো আসে দিকতেও অনেক সুন্দর দেখা যায় তো এভাবে করে আমি পুরো কেকটা রেডি করে নেব পুরো ব্যাটারটা এভাবে একটা কেকের শেপ দিয়ে করে দেবো তো একটু বেটেটা উপর থেকে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে বেটটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে চারদিক দিয়ে তো যে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আর কি করার উপর থেকে করলে আরও একটু সুন্দর হয় দেখতে তারপরও আজকে আমারটা অত সুন্দর হচ্ছে না আপনার আর ট্রাই করবেন না অনেক সুন্দর করে করার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে এরপর যে আমি একটা কাঠি সাজিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এই যে আমি একটা কাঠির সাজিয়ে এখানে সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি আর ভিতরে কোনো লামস থাকলে সেটাও বেরিয়ে যাবে ওইভাবে করলে তো আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিছু ডেকোরেশন করে নিচ্ছি তো আমার মেয়ে যেহেতু বাদাম অনেক পছন্দ করে ওর জন্যই আমি কেকটা বাদাম দিয়ে ডেকোরেশন করছি আপনারা চাইলে ঘরে যে ড্রাই ফ্রুটটা আছে সেটাও ইউজ করতে পারেন আর হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর ওদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তো এ পর্যায়ে আমি এখানে প্যানের মধ্যে সসপ্যানটা বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের সাহায্যে আর ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যে চিত্রটা থাকবে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লং দিয়ে বন্ধ করে দিয়েছি এখন এটা ফুল হিটে দশ মিনিট বেক করব। তো দশ মিনিট পরে আমি এই যে ফুলা শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে মাঝামাঝিতে রেখে আমি এটাকে চল্লিশ মিনিট বেক করে নেব তো চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম তো এই যে আমার চল্লিশ মিনিট পর পুরো কেক হয়ে গিয়েছে আমার তা আমি পর্যায়ে একটা কাঠি সাহায্যে চেক করে নিচ্ছি আমার কাঠি একবারে ক্লিন হয়ে বের হয়ে এসেছে তো ভিতরে কোনো পুরো কেকটা হয়ে গিয়েছে এটা এটা পরিষ্কার বোঝার উপায় একটাই তো এ পর্যায়ে আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এই যে আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো এখন আমি এ পর্যায়ে আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি চুলাটা একবারে ঠান্ডা করে কিন্তু কেকটাকে প্যান থেকে নামিয়ে নিতে হবে সসপ্যান থেকে ঢেলে নিতে হবে তো উপরের ডেকোরেশনটার জন্য কেকটা অনেক সুন্দর লাগছে তো এরপর যে আমি কেটে দেখাচ্ছি এক পিস এই যে দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে তো এইভাবে আপনারা আইটেম বক্সে করে রেখে এক সপ্তাহ জুড়ে খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে তো আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম